আমার বরকে আমি খালি টোস্টটা ছাড়াতে দিয়েছি সকাল থেকে বলবো না, কত কথা শুনিয়ে দিল আমায়। কি বললে তুমি বলো তো, এবার তো বলবে কিছু বলিনি, আমি বলবো কি বললে তুমি? আমায় বলছে সকাল সকাল না, আমায় বলছে খালি আমার দিয়ে কাজ করায়। তোমরা দেখেছো কোনো দিন বলো তো আমি মুখে দিয়ে কোনো কাজ করিয়েছি? হ্যাঁ তুমি বলো, তোমাকে দিয়ে সত্যি কাজ করাই? আর তো মিথ্যে কথা, কেউ বিশ্বাস করবে না। যা উঠে পড়ে গেল। এই যে আমরা এখন চা নিয়ে বসে পড়েছি। গুড মর্নিং, গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 30 এপ্রিল মঙ্গলবার। ও এই মাত্র অফিসে বেরোলো আর ও আজকে স্মুদি খেয়ে গেছে। আমিও স্মুদি খাবো, একটু পরে খাবো। আর আমি এখন রান্না করছি, আজকে দুপুরে রান্না হচ্ছে অড়বর ডাল, আলু পোস্ত আর ভাত করবো। আমি ব্রেকফাস্ট করে একটু বসে রান্না শুরু করে দিয়েছি। এখানে আমার অড়বর ডালটা প্রায় হয়েই এসেছে, আর এখানে আমি আলু টমেটো কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি, আর এখানে পোস্তটা বাটা আছে। তোমারা তো জানো যে কী করবো আজকে আছে। তো অড়বর ডালটা হয়ে গেলে আলু পোস্তটা করবো, ওটা হয়ে যা আলু পোস্ত হয়ে যাওয়ার পরে স্নান করবো, স্নান করার পরে তারপরে ভাত বসাবো। তো চলো এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আমার বিছানাটা গোছানো হয়নি, তো এখন আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিই। আমার রান্না বান্না কমপ্লিট, এবার আমি স্নানটা সেরে নিই, খুব গরম করছে। তোমাদেরকে কালকে বললাম না যে আমরা ডিনার করতে করতে ক্র্যাক মুভিটা দেখবো, মানে দেখছিলাম, প্রথমটা দেখেই না আমার একটুও ভালো লাগলো না। আমি অনির্বাণকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো তোমার কি মুভিটা ভালো লাগছে? বলছি আমি বলছি আমারও ভালো লাগছে, আমি তো দেখিনি, ভালো লাগেনি সত্যি বলছি। প্রথমটা দেখি মানে, আর দেখো প্রথম যখন সিনেমা শুরু হয় তো প্রথমটা তো দেখে একটু ইন্টারেস্ট আসে না মনের মধ্যে, কিন্তু ওটা দেখার পরে ইন্টারেস্টটা দূরের কথা, মনে হচ্ছিলো যেন আর দেখবো না, তো ওই জন্য আর দেখিনি। আমি একটু বসে বসে টিভি দেখছি আর ভাত একটু পরে বসাবো। আজকে দুপুরবেলা অনেক বানের আসার কথা ছিল, কিন্তু হয়েছে, বসে গেছে, আমরা খেতে বসে গেছি, দেখাচ্ছি। এটা আজকে আমাদের লাঞ্চের মেনু, দেখো আমার বরের খাওয়া পুরো আলাদাই রকম। আমার বর ভাতের সাথে চানাচুর খায়, ভালো লাগে খেতে। আর এই যেখানে আলু পোস্ত আছে আর ওখানে ওর জন্য অড়হর ডাল আছে, আমি অড়হর ডাল খেতে ভালো লাগে না, আমি খাইনি আর ঘি। দেখো তো অড়হর ডালটা খেয়ে, হঠাৎ দেখছি ভালো মতো মেঘ করে এসেছে আর বেশ একটা সুন্দর হাওয়াও দিচ্ছে, বুঝতে পারছি না দূরে তো বৃষ্টি হচ্ছে না, দেখা যাক। মনে তো হচ্ছে বৃষ্টি এলো বলে ভালো মতো বৃষ্টি হচ্ছে। মাসিও এইমাত্র কাজে এলো, আর এখানে দাঁড়িয়ে থাকতে কি ভালো লাগছে, খুব ভালো হাওয়া দেয় এই সাইডে বলো। মানে আমাদের এই রুমটাতে না বেশ চারদিক থেকে হাওয়া মানে বেশ যাওয়া আসা আর কি করে, মানে খোলা থাকে তো সব কিছু খুলে রাখে, তো বেশ একটু আলো বাতাস টোকে, ভালো লাগে বেশ। খুব ভালো হাওয়া, তোমরা আমার চুল উঠছে দেখে বুঝতে পারছো। তোমাদের মধ্যে থেকে একজন আমাকে আজকে বলেছো, মানে আজকের ব্লগেতে কমেন্ট করেছো যে ফ্রিজ ট্যুর দিতে, তো চলো আমি অবশ্যই ফ্রিজ ট্যুর দেবো। তো ফ্রিজে তো নর্মাল যেমন সব জিনিস থাকে তোমরা তো সবই জানো, তো যখন দেখাতে বলেছ চলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফ্রিজটা ডাবল ডোরের, আর এটা হচ্ছে স্যামসাংয়ের। এই যে তো আমি না এই এরকম হ্যান্ডেল থাকে, আমি এরকম হ্যান্ডেল আমার নিয়ে ভালো লাগে না, তো এটা হচ্ছে ওপর এরকম করে খোলা যায়, এটা হচ্ছে নিচে দিয়ে খোলা যায়। তো চলো প্রথমে এইটা খুলে দেখা, মানে ডিপ ফ্রিজ এটা, তো কী আছে এটাতে, আবার কী থাকবে, নর্মাল যেমন থাকে মাছ সব কিছু, তারপর ওখানে একটু ফ্রেঞ্চ ফ্রাই বলো আর কী বলবো ওটাকে, ওই একটা চিজ বল টাইপের আছে, আর এটা হচ্ছে বরফ রাখার জায়গা, মানে এখানে বরফটা হয়। আর এই সাইডেও দুটো এরকম তাকের মতো আছে, তো কিছু যদি দরকার লাগে তো দিয়ে দেওয়া যায়। তো এটা গেল ওপরেরটা, আর চলো এবার নিচেরটা দেখাই। এই যে
এটা হচ্ছে নিচেরটা। নিচেতে দেখো কি কি আছে, এখানে একটা তাক আছে, এখানে একটা ট্রে, এখানে একটা ট্রে, আর এই যে বাকেট রুম যেটা বিগ বক্স যেটাকে বলে আর কি, মানে যেখানে সব আনাজপাতি রাখে। তো এখানে হয়তো ধরো কিছু রান্না আমি করে রাখলাম, তো এটার মধ্যে রেখে দিই, ঠিক আছে? তো কিছু জিনিস আছে এর মধ্যে। আর এই তাকটাতে আমি রেখেছি সেই পাটালিটাকে গলিয়ে গুড় বানিয়েছিলাম, এটা আছে, ওখানে একটু টক দই আছে, আর এই যে আমুল কুল ক্যাফে আর লস্যি আছে, আর যে শীত গরমকালে যেটা লাগে ফ্রিজেতে জল তো আছে। তো এটা গেল এই তাকটা, মানে এই ট্রেটা। আর সেকেন্ড ট্রেটটা হচ্ছে ওটাতেও গুড় আছে, আর এই যে এটা হচ্ছে খেজুর, আমন্ড বাদাম, ওখানে পাটালি আছে, ওই পাটালিটাকে ভালো করে গলাতে হবে, ঠিক আছে? তো গলানো হয়নি। আর এই কালো প্লাস্টিকটাতে মৌসুমি লেবু আছে, আর এটাতে হচ্ছে আমার মুখ পরিষ্কার করে রাখার জন্য দুধটা রেখেছি। আর তার নিচের তাকে এই যে এখানে দুধ আছে, আর এর মধ্যে সব আনাজপাতি যেগুলো থাকে আর কি, ভালো করে খুলে দেখাচ্ছি না, তো এটা আছে। আর এরকমও সাইডেও, এটারও সাইডে এই টাইপের ট্রে আছে, এখানে কাজু আছে, কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা আছে, এখানে তো ডিম রাখার জায়গা তোমরা সবাই জানো, আর এখানে বিভিন্ন রকমের সস বলো, আরও যেসব বাটার বা কিছু জিনিসপত্র, ভিনিগার ভিনিগার এসব আছে এখানে। তো এগুলো আপাতত এখানে। তো তোমাদের দূর থেকে একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ফ্রিজ ডাবল ডোরের, আর ওপরও সব এক্সট্রা যে জিনিসগুলো আছে ওগুলো রাখা আছে। তো দেখলে আমার ফ্রিজ ট্যুর দিতে বলেছিলাম, আমি দিয়ে দিলাম। নর্মাল যেমন ফ্রিজে যেসব জিনিসপত্র থাকে তো ওগুলোই আর কি আছে। তো এটা হচ্ছে আমার ফ্রিজ ট্যুর, কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমি একটু লস্যি খাই, তোমরা তো ফ্রিজে দেখলে লস্যিতে আছে, তো চলো একটু খাই। এই মানে সন্ধ্যের দিকে না একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে, থাকলে তো সাগের বারের মধ্যেই বলছে থাকলে বেশি খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায়, না থাকলে ঠিক আছে যে নেই, হ্যাঁ খাওয়া যাবে না, বাট থাকলে মনে হয় কখন খাবো। তো চলো একটু লস্যি খেয়ে নিই, আমি খেয়ে নিই, আজকে রাতে রান্না শুরু করবো। আজকে রাতে রান্না করবো আলু মরিচ, তার সাথে রুটি, অনির্বাণ বললো ওটাই খাবে। তো আগে একটু লস্যি খেয়ে একটু শরীরটাকে ঠান্ডা করে নিই, তারপরে রান্না শুরু করবো। আর এত মেঘ করে এলো, তোমাদেরকে তখন দেখালাম, মনে হচ্ছে যেন কত বৃষ্টি হবে, বাট একটুও বৃষ্টি হলো না, কিন্তু এখন আকাশে ভালো মতো মেঘ জমে আছে, মনে হচ্ছে সন্ধ্যেবেলা বলবো না এই রাত্রিবেলার দিকে বৃষ্টিটা আসবে। রোজ যেমন হচ্ছে রাতে বৃষ্টি, তোমরা হয়তো কালকে ব্লগেতে হয়তো নোটিস করেছো, আমি যখন ব্লগ শেষ করছিলাম তখন জানলা দিয়ে বিদ্যুৎ চমকছে, তোমরা একদিন দেখতে পেয়েছো সেটা। রোজ রাতে এরকম আর কি হচ্ছে, ঠিক আছে চলো একটু লস্যি খাই। আমার রুটি আলু মরিচ করা হয়ে গেছে, আর অনির্বাণও এসে গেছে। আর জানো তো অনির্বাণ ঢুকলো, বৃষ্টিটা শুরু হলো, একটুখানি হয়ে আবার বন্ধ হয়ে গেল, আবার মনে রাতে হবে, দেখা যাক। আমরা এখানে খেতে বসে গেছি রুটি আলু জিরা, আর তার সাথে এখানে সকালে ডালটা ছিল, তো ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগেতে দেখা হচ্ছে, আজকের মতো টাটা, গুড নাইট।